বহু বছর পর ফিরছে মিঠুন দেবশ্রী জুটি সঙ্গী সোহম, হয়ে গেল শাস্ত্রীর শুভ মহরত। বহু বছর পর আবার একসঙ্গে একই ছবিতে অভিনয় করছে চলেছেন মিঠুন চক্রবর্তী দেবশ্রী রায়। সেই ভাবনারই ফসল সোহম চক্রবর্তীর প্রযোজনায় আগামী ছবি শাস্ত্রী, যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন মিঠুন ও দেবশ্রী। বিশেষ চরিত্র দেখা যাবে সোহমকেও। 16 বছর আগে তৈরি টাইগার ছবিতে পরস্পরের বিপরীতে অভিনয় করেছিলেন মিঠুন দেবশ্রী। ফের ফিরছেন তারা, মঙ্গলবারই শুভ মহরত সেরে ফেলেছে টিম শাস্ত্রী, সম্পন্ন হয়েছে লুক সেটও। এবার টিম শাস্ত্রীর কলা কুশলীদের ফ্লোরে হাজির হওয়ার অপেক্ষা। ছবির শুভ মুহূর্তের হাজির ছিলেন কলাকুশলীরাও। সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ কিছু ছবি শেয়ার করেছে প্রযোজক সোহম চক্রবর্তী। লেখিকা দেবারতী মুখোপাধ্যায়ের ছোট্ট গল্প অবলম্বনে তৈরি হবে এই ছবি। শাস্ত্রীর চিত্রনাট্য সাজিয়েছেন অর্ণব ভৌমিক এবং অরিত্র বন্দ্যোপাধ্যায়। শাস্ত্রীর প্রযোজনার দায়িত্বে থাকছেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর সোহমস এন্টারটেনমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ সলিউশন প্রাইভেট লিমিটেড। ছবির মহরতের পর মিঠুন দেবশ্রী, অনির্বাণ চক্রবর্তী ও অন্যান্যদের সঙ্গে ছবি পোস্ট করেছেন সোহম। জানা যাচ্ছে বিজ্ঞান বনাম জ্যোতিষের দ্বন্দ্ব উঠে আসবে এই ছবিতে। ছবির গল্প আবর্তিত হবে পরিমল সান্যালকে কেন্দ্র রেখে। পরিমলের জীবনের দুটি অধ্যায় তুলে ধরা হবে ছবিতে, সেই মতো লুক সেট করেছে অভিনেতার। এই চরিত্রেই রয়েছেন মিঠুন চক্রবর্তী। পরিমলের স্ত্রী সরলার ভূমিকায় অভিনয় করবেন দেবশ্রী রায়। সেইভাবে সরলার জীবনেও দুটি অধ্যায় তুলে ধরা হবে ছবিতে। লুকে থাকবে চমক। রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার পর এখন ফের অভিনয়ে দেবশ্রী মূল ফোকাস। সৌরভ চক্রবর্তীর পরিচালনায় কেমিস্ট্রি মাসি সিরিজ মুক্তির পর এবার নতুন কাজে হাত দিলেন তিনি। সব ঠিক থাকলে চলতি বছর পুজোয় এই ছবির মুক্তির পরিকল্পনা করেছে প্রযোজক সোহম। এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।